कृषि भित्तिक यूट्यूब चैनल माई होम गार्डेनिंग अपने स्वागत जाना बंधुरा आशा करी सबाई भलो आम सुकान्त आज आरेकटी नतून भिडियो नहीं हाजिर होयेछी। आशा करी थाम्बनेल थेके बुझते ही पाच्छेन कि विषय नहीं आज आलोचना करते चलेछी। हाँ बंधुरा आज डिमेर खोसा थेके अर्गानिक फार्टिलाइजार तैरी करा जाय किभाबे सेटा एई भिडियोते आमी देखाबो। तो बंधुरा समय नष्ट ना करे भिडियोटी आमी शुरू करछी। छाद कृषि शब्दटिर साथे आमरा अनेकेई परिचित आर आजकल तो बाड़ीते आमरा प्राय प्रत्येकेई सबुजेर सन्धाने बागान करे थाकि। बाड़ीर बागाने विभिन्न उद्भिदेर बाहर देखे चोख ओ मनेर प्रशान्ति घटे। किन्तु सुंदर एकटा बागान पेते होले सठिक पद्धतिते परिचर्या एकान्त आवश्यक एकटी काज। किन्तु समस्या हलो ये विषय आम्रा सबाई आग्रही होलेओ ठीक किभाबे कोन सार प्रयोग करब ता अनेकेरई अजाना। आज आम्रा छाद बागान माठ बागान बा बाणिज्यिक बागाने गाछेर टबे बा टबेर गाछे डिमेर खोसा बा खोसा तैरी सारेर व्यवहार सम्पर्के जानब। गाछेर माइक्रो निउट्रियेंटसेर चाहिदा पूरण करे डिमेर खोसा। ডিমের খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। গাছের জন্য প্রয়োজনীয় ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যায় এই উপকরণ থেকে। এছাড়া ডিমের খোসায় আছে আয়রন, কপার, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, ফ্লোরিন, ক্রোমিয়াম ও মলিবডেনাম। ক্যালসিয়ামের অভাবে ফুল কাণ্ড ও শিকড়ের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়। এর অভাবে বৃদ্ধির ক্ষেত্রে বিকৃতি পাতা ও ফলে কালো দাগ দেখা যায়। পাতার ধার ঘেঁষে হলুদ রং দেখা দিতে থাকে। তো বন্ধুরা দেখা যাক ডিমের খোসা থেকে অর্গানিক সার কিভাবে তৈরি করব। এখানে আমি কিছু ডিমের খোসা সংগ্রহ করে নিয়েছি যেটা আমাদের কিচেনের জন্য আমরা ব্যবহার করেছিলাম। তো এই ডিমের খোসাগুলোকে আমি ভালোভাবে জলে ধুয়ে নিয়ে এখানে শুকিয়ে রেখেছি। আর কিছু চায়ের চাও সংগ্রহ করে নিয়েছি, চা পাতা যেটা আমরা ব্যবহার করি সেই চা পাতাটা ভালোভাবে ধুয়ে এখানে আমি শুকিয়ে ব্যবহার করব। আর এবার ডিমের খোসাগুলো একটু ভালোভাবে ভেঙে নিই যাতে আমাদের মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ডিং করতে সুবিধা হয়। ডিমের খোসাগুলোকে ভালোভাবে চূর্ণ করে এবার মিক্সার গ্রাইন্ডার মধ্যে এটাকে ভালোভাবে গ্রাইন্ড করে নেব। মিশ্রণটিকে এবার আমি একটা পাত্রের মধ্যে রেখে দেব। চা আমাদের বেশিরভাগেরই অত্যন্ত প্রিয়, কিন্তু চা তৈরির পর ব্যবহৃত চা পাতা ফেলে দেবেন। ব্যবহৃত চা পাতা আরো নানান কাজে লাগতে পারে। কোন কোন কাজে ব্যবহৃত চা পাতা লাগতে পারে তা জেনে নিন। ব্যবহার করা চায়ের পাতা সার হিসাবে ব্যবহার করা যায়। অনেকে গোলাপ গাছে চায়ের পাতা সার হিসাবে ব্যবহার করে থাকেন। এছাড়া অফিসের টেবিলে টবে থাকা গাছের গোড়ায় এই চা পাতা ব্যবহার করতে পারেন। বিশেষ করে ইনডোর প্ল্যান্টে এই চায় পাতার সার খুবই উপযোগী। এই কলার খোসাকে আমি আগে থেকে শুকিয়ে মিক্সিতে পাউডার করে রেখে দিয়েছিলাম। এই জারে আছে কলার খোসার তৈরি অর্গানিক লিকুইড সার, এটি আমি আগে থেকে তৈরি করে রেখেছি।
কলার খোসা থেকে তৈরি অর্গানিক সার প্রতিটি গাছের গোড়ায় 1 থেকে 2 চামচ দেবেন প্রতি 7 থেকে 10 দিন অন্তর। টবে সার ব্যবহার করার পর অবশ্যই টবে সম্পূর্ণ জল দিয়ে ভর্তি করে দেবেন, যাতে করে যে সারগুলো আমরা ব্যবহার করলাম সেটা ভালোভাবে কম্পোস্ট হয়ে যায়। কলার খোসা তৈরি লিকুইড ফার্টিলাইজারটা প্রতি লিটার জলে 200 ml করে মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দিতে হবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর নতুন বন্ধুরা যারা চ্যানেলটিতে প্রথমবার তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে আমার নতুন কোনো ভিডিও আপলোড হলে সবার প্রথমে আপনার কাছে গিয়ে পৌঁছায়। আর বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার আসি বন্ধুরা, আমরা কি পরিমাণ সার আমরা গাছের গোড়ায় ব্যবহার করব। প্রতি 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য আমরা 1 চামচ থেকে 2 চামচ প্রতি 10 দিন অন্তর এই অর্গানিক ফার্টিলাইজারটি আমরা ব্যবহার করব। আর ব্যবহার করার সময় হালকা মাটি খুঁচিয়ে তার মধ্যে ভরপুর জল দিয়ে টবটাকে ভর্তি করে দেব। যে কোনো উদ্ভিদে কলার খোসা গুঁড়ো এবং ডিমের খোসার গুঁড়ো গাছের নিচে ব্যবহার করা হয় তবে মাটি আরও উর্বর হবে। কলার খোসা পটাশিয়াম সমৃদ্ধ হওয়ায় তা সার রূপে উদ্ভিদে প্রয়োগ অত্যন্ত কার্যকরী সুফল পাওয়া যায়। এছাড়াও ডিমের খোসা মিহি গুঁড়ো করে উদ্ভিদে প্রয়োগ করলে এতে শামুক, পোকামাকড় এবং অন্যান্য কীটপতঙ্গ থেকে উদ্ভিদকে সুরক্ষিত রাখবে। এক্সেল বা ডিমের খোসা সিদ্ধ জল গাছের দ্রুত বর্ধনশীলতার জন্য পৃথিবীর অন্যতম একটি সার। 1 লিটার জলে 5টি ডিমের খোসা সিদ্ধ করুন। এই জলটি উষ্ণ আবহাওয়ায় 24 ঘন্টা পর্যন্ত রেখে দিন। পরের দিন মিশ্রণটি মাটিতে প্রয়োগ করুন অথবা গাছে স্প্রে করুন, খুব ভালো রেজাল্ট পাবেন। এই ধরনের আরও ভিডিওর লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। সমস্ত ধরনের গাছে এই ফার্টিলাইজারটি আপনারা ব্যবহার করতে পারেন। এটি একদম অর্গানিক ফার্টিলাইজার, এর মধ্যে কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার আমি করিনি। আমার বাগানে দেখতে পাচ্ছেন যত ধরনের গাছ লাগানো আছে সব আমি অর্গানিক ফার্টিলাইজার ব্যবহার করি। বন্ধুরা, আপনারাও এই পদ্ধতির মাধ্যমে কিচেন ওয়েস্ট থেকে তৈরি করে নিতে পারেন সম্পূর্ণ অর্গানিক ফার্টিলাইজার, যেটা আপনার বাগানকে করে তুলবে সম্পূর্ণ অর্গানিক বাগান। আমাদের কিচেনের ওয়েস্টকে ফেলে না নিয়ে তৈরি করে নিন কিচেনের তৈরি অর্গানিক ফার্টিলাইজার, যেটা আপনার বাগানকে করে তুলবে খুবই সুন্দর। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই থাক, ফিরে আসবো আবার একটি নতুন ভিডিওর সাথে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রচুর পরিমাণে গাছ লাগাবেন। ধন্যবাদ। Thank you.